আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওর বিষয়বস্তু ইউটিউব মনিটাইজেশন নিয়ে। তো ইউটিউব মনিটাইজেশনের কিছু রুলস আছে ইউটিউবের দেওয়া। যদি আপনার রুলস অনুযায়ী আপনার চ্যানেলটা কাস্টমাইজ করা না থাকে, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন কখনোই পাবেন না। তো এই মারাত্মক ভুলটি আমি করে ফেলি। আমি ইউটিউবে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, আমার চ্যানেলে কিছু মারাত্মক ভুল ছিল, আমি সেই ভুলগুলো বুঝতে পারিনি। তো যখন আমাকে ইউটিউব নিজ থেকে আমাকে জানিয়ে দিয়েছে, আমি টোটাল চ্যানেলটা আবার কাস্টমাইজ করি, দেন আমি রিঅ্যাপ্লাই করি এবং আমার চ্যানেলটি মনিটাইজেশন পেয়ে যায় ইনশাল্লাহ। তো আমি চাই না যে আমার মতো আপনারাও এই ভুলে পা দেন। তো টোটাল প্রসেসটা নিয়ে আলোচনা করব, কোন কোন ভুলগুলো থাকলে আপনি কখনো ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করবেন না। ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম ভিজিট হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, একজন ইউটিউবারের প্রথম স্বপ্ন থাকে আমার চ্যানেলটা কবে মনিটাইজেশন পাবে। তো ইউটিউবের দেওয়া কিছু রুলস আছে, আপনি যদি সেই রুলস অনুযায়ী ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমি নাম্বার ওয়ান বলবো ভিডিও টাইটেল। তো আমরা এই বিষয়টা অনেকে জানি না, আমাদেরকে ভিডিও টাইটেলে 100 ক্যারেক্টার্স দেওয়া হয় লেখার জন্য। তো আমরা যেটা করি 80 থেকে 90 বা কেউ আবার 100 ক্যারেক্টার্স ব্যবহার করে থাকি। তো আপনি এটা 50 ক্যারেক্টার্সের বেশি ইউজ করবেন না। আমি নাম্বার দুই যেটা বলবো সেটা হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আপনি লং লিখতে পারেন, নো প্রবলেম। তো অনেকে যেটা করে, অনেক বেশি ভিউ পাওয়ার জন্য, ভিডিওটা রিচ করার জন্য হ্যাশট্যাগ ব্যবহার করে থাকে ডেসক্রিপশনে। তো আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। নাম্বার থ্রি, ভিডিও ট্যাগ। ভিউয়ার্স, আমরা যেটা করে থাকি অনেক বেশি, আমাদের ভিডিওটা র্যাঙ্ক করানোর জন্য আমরা অনেক ট্যাগ ব্যবহার করে থাকি, যেমন 25, 30, 35 বা তার অধিক আমরা ট্যাগ ব্যবহার করে থাকি। তো আপনি সেটা কখনোই করবেন না। আপনি নতুন চ্যানেলে আপনি প্রথম অবস্থায় মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের আগে আপনি সর্বোচ্চ 5টার বেশি ট্যাগ ব্যবহার করবেন না। যখন আপনার চ্যানেলটি মনিটাইজেশন পেয়ে যাবে, তারপরে আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আপনি ভিডিওগুলো এডিট করে দিতে পারেন, আপনি আরও অনেক বেশি ট্যাগ ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আমরা যখন একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, আমাদের চ্যানেলটা আন্ডার রিভিউতে চলে যায় এবং আমাদের চ্যানেলটা ম্যানুয়ালি চেক করা হয়। এটা কোনো রোবট সিস্টেম চেক করে না, এটা ম্যানুয়ালি চেক করা হয়। তো সেক্ষেত্রে আমাদের অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়। তারপরে আমরা যেটা করে থাকি, আমরা কিছু বাংলা ট্যাগ ব্যবহার করে থাকি। আপনি কখনোই বাংলা ট্যাগ ব্যবহার করবেন না, আপনি সমস্ত ট্যাগগুলো ইংলিশ ব্যবহার করবেন, বাংলা ট্যাগ ব্যবহার করবেন না। নাম্বার ফোর, ভিডিও থাম্বনেইল। আমরা যেটা করে থাকি, আমরা ভিডিওটি আকর্ষণ করার জন্য আমরা বিভিন্ন থাম্বনেইল ব্যবহার করে থাকি, বিভিন্ন অদ্ভুত লোগো ব্যবহার করে থাকি যেটা আমাদের ভিডিওর সাথে প্রাসঙ্গিক না। তো অবশ্যই আপনাকে আপনার ভিডিওর থাম্বনেইলটি ভিডিওর প্রাসঙ্গিক থাকতে হবে। আমরা যেটা করে থাকি অনেকেই, আমরা ইউটিউব মনিটাইজেশনের আগে আমরা মনে করি যে আমাদের চ্যানেলে যত ভিডিও থাকবে তত ভালো। আমরা কেউ কেউ আছে 50, 60, 70 বা তারও অধিক ভিডিও আপলোড করে থাকি। তো মনে রাখবেন, আপনার চ্যানেলে ভিডিও যত বেশি থাকবে আপনার প্রবলেম তত বেশি। আপনি যত কম ভিডিও রেখে আপনি ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তত আপনার জন্য ভালো। মনে রাখবেন, আপনার ভিডিওগুলো ম্যানুয়ালি চেক করা হয়, তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কম থাকলেই ভালো। কপিরাইট ক্লেম, কপিরাইট ক্লেম যদি আপনার কোনো ভিডিওতে থাকে, তো সেক্ষেত্রে সেটা বড় কোনো সমস্যা না। কপিরাইট ক্লেম ইউটিউব মনিটাইজেশনের সাথে কোনো সংযোগ নেই। তো আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট স্ট্রাইক থাকে, সেটা একটি বড় ফ্যাক্ট। তো আপনি কখনোই আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক থাকাকালে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনাই বেশি। তো অবশ্যই আপনি অপেক্ষা করবেন, যতদিন না আপনার কপিরাইট স্ট্রাইকটি রিমুভ হচ্ছে, ম্যানুয়ালি রিমুভ হচ্ছে, ততদিন আপনি অপেক্ষা করবেন। অনেকেই ভাবে যে আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক খেয়েছে তো হয়তো আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাবে না। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক থাকলেও সমস্যা নাই, কিন্তু যতদিন না কপিরাইট স্ট্রাইকটি রিমুভ হচ্ছে ততদিন আপনাকে অপেক্ষা করতে হবে। তো আপনি যদি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন তো আপনি মনিটাইজেশন পাবেন না, হয়তো আপনাকে আবার রিঅ্যাপ্লাই করতে হবে। তো আপনি অবশ্যই অপেক্ষা করবেন যতদিন না আপনার স্ট্রাইকটি রিমুভ হচ্ছে। তো আপনি যদি পরপর আপনি 3 মাসের ভিতরে 3টা স্ট্রাইক খেয়ে যান, তো অবশ্যই আপনার চ্যানেলটি সাসপেন্ড করে দেওয়া হবে। তো আপনি যদি 2টা স্ট্রাইক আপনি খেয়ে যান, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। যদি 3টা স্ট্রাইক পেয়ে যায় আপনার চ্যানেল, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি ডিসেবল করে দিবে।
ভিউয়ার্স আমি যে কথাগুলো বললাম আপনি যদি কথাগুলো মেনে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ আপনি একবারেই মনিটাইজেশন পেয়ে যাবেন। সো ভিউয়ার্স আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।